আচ্ছা, আমরা কি মনে করি বলেন তো? আমরা মনে করি কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে আর একটা গ্যাপ থাকবে, বাকি অর্ধেক আমি মিলিয়ে ঝিলিয়ে কোন রকম লিখে দিলেই বুঝে হয়ে যাচ্ছে, তাই না? আসলে কিন্তু বিষয়টা এরকম না। কমপ্লিটিং সেন্টেন্স সাধারণত তিন ক্যাটাগরিতে এসে থাকে পরীক্ষায়। একটা হচ্ছে আপনি টেন্সের ব্যবহার না জানলে ওটা সঠিক হবে না, দ্বিতীয়টা হচ্ছে আপনি গ্রামার স্ট্রাকচার না জানলে সঠিক হবে না, আর তৃতীয় যেটা সেটা হচ্ছে কোনো স্ট্রাকচার অথবা রুল ফলো করতে হবে না, জাস্ট আপনাকে অর্থবহ একটা বাক্য লিখে দিলে হয়ে যাচ্ছে। সেটা কিন্তু 3 নাম্বার স্টেজে, কিন্তু আমরা যেটা মনে করি যে প্রত্যেকটাকে মিলিয়ে একটা লিখে দিয়ে বুঝি হয়ে যাচ্ছে না। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের একদম ম্যাজিক ক্লাস, আপনারা অনেক ক্লাস পাবেন যেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, কমপ্লিটিং সেন্টেন্সের বাদ শেষ হচ্ছে না, অর্ধেক পড়া পরে আর হচ্ছে না। এখন আজকে যেটা হবে, আমি অল্প সময়ে পুরো টপিকটা আপনাদের সামনে তুলে ধরবো। কথা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আজকের পর থেকে হয়তো কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আপনার আর কোনো কমপ্লেনই থাকবে না। শুরু করা যাক। প্রথমে টেন্সের ব্যবহার, কোথায় টেন্সের ব্যবহার হবে অবশ্যই জানতে হবে, সেটা কি? প্রথমে আমরা কন্ডিশনে যাই, ইফ, এটা সবাই জানে, এটাই জন্য আমি এটা একটু ছোট করে বলবো, কারণ আমি জানি এটা অনেকেই জানেন। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকলে অপর পাশে যে স্থানটাতে গ্যাপ দেওয়া থাকবে সেখানে কি হবে? প্রেজেন্ট ইন্ডিফিনিট অথবা ফিউচার ইন্ডিফিনিট, এটা আমরা সবাই জানি। ফর এক্সাম্পল, ইফ হি নোজ ইট, যদি সে এটা জানে, হি উইল শেয়ার মি, সে আমাকে শেয়ার বলবে বা শেয়ার করবে। তাহলে প্রথম অংশে আমরা কি বলেছি? ইফ হি নোজ ইট, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। পরের অংশে হি উইল শেয়ার মি, এটা হচ্ছে কি আমার? ফিউচার ইন্ডিফিনিট টেন্স। বিষয়টা একদম ক্লিয়ার না? আচ্ছা দেখেন, তাহলে দ্বিতীয় যে কন্ডিশন সেটা কি হবে মনে রাখতে হবে। প্রথম ছিল ইফ প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে অপর পাশে ফিউচার ইন্ডিফিনিট অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিটও দেওয়া যায়, ডাজন্ট ম্যাটার। দ্বিতীয় কন্ডিশন কি একটু খেয়াল করতে হবে, ইফ প্লাস যদি পাস্ট ইন্ডিফিনিট হয় সেটা কি? বি টু, যেমন ইফ হি নিউ বলবো, এখানে আমরা নোজ ছিল কিন্তু এখানে ভার্ব দুই নিউ। ইফ হি নিউ, যদি সে জানতো, এবার আমরা কি বলবো? ক্যান কুডের ব্যবহার করবো, মনে রাখতে হবে কিসের ব্যবহার? ক্যান কুডের, সরি কুডুডের ব্যবহার করতে হবে, কিসের? কুডুডের। আবারও বলি, কুডুড মাইট, তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারে। তাহলে ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে অপর অংশে অবশ্যই কুডুডের ব্যবহার করতে হবে, একদম সোজা কথা, কুডুড অথবা মাইটের ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? ইফ হি নিউ ইট, যদি সে এটা জানতো, হি উড শেয়ার মি, কি হবে? হি উড শেয়ার মি, সে আমাকে শেয়ার করতো, আমার কাছে শেয়ার করতো। বিষয়টা একদম ক্লিয়ার না? তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা উডের ব্যবহার করেছি, আমি গুড শেয়ারও বলতে পারতাম, মাইট শেয়ারও বলতে পারতাম, কিন্তু আমি অন্য কোনো কিছু দিলে কিন্তু হবে না, আমরা এটা বুঝি না, আমরা লিখে দিই একটা মিলিয়ে না। ইফ থাকলে কিন্তু অবশ্যই আপনার শর্ত সাপেক্ষে পূরণ করতে হবে। 3 নাম্বার কন্ডিশন সেটা হচ্ছে ইফ প্লাস ফাস্ট পারফেক্ট টেন্স থাকলে, ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এজ এট হেড এর ব্যবহার থাকবে, কিসের? হেড এর ব্যবহার, তারপরে ভি থ্রি, পারফেক্ট মানে তো ভি থ্রি, এগুলো আমরা পড়িয়েছিলাম আমি। আচ্ছা তাহলে কি হবে? ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্সের ব্যবহার থাকলে অপর অংশে আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এর ব্যবহার করতে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর ব্যবহার করতে হবে। হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরে তো বাড়বে, 3 নং আমরা সবাই জানি। তাহলে সেন্টেন্সটা কিরকম হবে? ইফ হি হ্যাড নোন ইট, যদি সে এটা জানতো, একই কথা, তাহলে এখানে আবার উড হ্যাভ এর ব্যবহার করতে হবে, তাহলে হি কুড হ্যাভ অথবা হি উড হ্যাভ শেয়ার্ড, বারবার 3 নং আনতে হবে, শেয়ার মি। ক্লিয়ার না বিষয়টা? আমি এই একটা এক্সাম্পল দিয়ে কিন্তু পুরো টপিকটা শেষ করে দিব, খুবই মনোযোগ সহকারে দেখবেন। প্রথম কন্ডিশন, ইফ প্লাস প্রেজেন্ট হলে অপর পাশে ফিউচার, ইফ প্লাস পাস্ট হলে অপর পাশে ক্যান কুড, কুড, ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে অপর পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, একদম ক্লিয়ার না? এবার আসা যাক দ্বিতীয়ত, তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাজ ইফ এর ব্যবহার। কি অ্যাজ ইফ? কোন বাক্যে যদি অ্যাজ ইফ থাকে তাহলে তার আগের অংশ পরের অংশ খেয়াল করতে হবে। তো এটার জন্য ন্যারেশনের রুলটা, কোনটা ন্যারেশনে আমরা বলেছিলাম না, এই পাশে প্রেজেন্ট হলে ওই পাশে পাস্ট ইন্ডিফিনিট হয়, এই পাশে যদি পাস্ট পারফেক্ট মানে এই পাশে প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে ওই ইনডিরেক্টে যাওয়া হয় পাস্ট ইন্ডিফিনিট, আবার ডিরেক্টে যদি আপনার পাস্ট ইন্ডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্টে যাওয়া হয় পাস্ট পারফেক্ট। বুঝছি একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, না এত দিকে যাওয়ার দরকার নাই। তাহলে এটা আমরা কি জানবো? অ্যাজ ইফ এর এক পাশে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে কি বললাম? অ্যাজ ইফ এর এক পাশে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে কি বললাম? অ্যাজ ইফ এর এক পাশে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে তাহলে অপর পাশে ফাস্ট ইন্ডিফিনিট, কেমন সেটা? যেমন ইফ, যেমন হি সেজ, কি বললাম? হি সেজ, প্রেজেন্ট ইন্ডিফিনিট, হি সেজ অ্যাজ ইফ
হি নিউ এভরিথিং। এই পাশে আবার পাস্ট ইনডেফিনিট কিন্তু বললাম, ওই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট বলছি, এই পাশে পাস্ট ইনডেফিনিট, ওই পাশে সেজ, কিন্তু এই পাশে আছে আমার নিউ। নো এর বিনং ফর্ম তো নিউ, তাই না? তাহলে এক পাশে প্রেজেন্ট ইনডেফিনিট হলে অপর পাশে আমার অবশ্যই পাস্ট ইনডেফিনিট দিতে হবে। হি সেজ অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে বলে মনে হয় সব জানে। বিষয়টা মজার না? আবার দ্বিতীয় স্ট্রাকচার কি বলেছিলাম, অ্যাজ ইফ এর এক পাশে যদি আমার কাজ ইনডিফিনিট থাকে তাহলে অপর পাশে কাজ পারফেক্ট, তাহলে একই দেখেন একই রুল হচ্ছে। ইফ হি নিউ ইট, এবার আবার বলবো, হি সেজ, হি সেজ হবে না, এখন হবে হি সেজ, হি সেজ অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, হি সেজ অ্যাজ ইফ হি নোন এভরিথিং। কি করলাম আমরা, সরি, হি হ্যাড নো, হি হ্যাড নোন এভরিথিং। এই পাশে প্রেজেন্ট মানে ফার্স্ট ইনডিফিনিট থাকে তো ওই পাশে আমরা কি করছি, ফার্স্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার করেছি, হ্যাড এনেছি, তারপরে ভি থ্রি সবাই জানে, তাই না? বিষয়টা ক্লিয়ার? ওকে, গেল আজ। এবার সো দ্যাট এর ব্যবহার কিসের, সো দ্যাট, এবার বলি, সো দ্যাট থাকুক আর সো ডট ডট দ্যাট থাকুক, যেটাই থাকুক, সো দ্যাট এর এক পাশে যদি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপর পাশে ক্যান এর ব্যবহার অথবা ক্যান নট এর ব্যবহার কেমন সেটা, যেমন হি ইজ সো ব্রিলিয়ান্ট, তাহলে হি ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান ডু এনিথিং, হি ক্যান ডু এনিথিং, তাহলে এখানে ক্যান এর ব্যবহার আনছি না আমরা, তাই না? আবার হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এখানে আবার ক্যান নট এর ব্যবহার আনছি। তাহলে এক পাশে প্রেজেন্ট থাকাতে আমি আরেক পাশে ক্যান নট অথবা ক্যান এর ব্যবহার এনেছি, আর যদি এক পাশে পাস্ট টেন্স থাকতো যেমন ওয়াজ থাকতো, হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট, তখন আমরা কুড এর ব্যবহার করব, তাহলে হি কুড ডু এনিথিং, সে সবকিছুই করতে পারত। আবার এটা কুড নট দিয়ে করলে হবে, হি ওয়াজ সো উইক, সে এতটাই দুর্বল ছিল, হি কুডেন্ট ওয়াক, হি কুডেন্ট ওয়াক, সে হাঁটতেই পারে না। তাহলে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, আর পাশে ক্যান, এক পাশে পাস্ট ইনডিফিনিট, অপর পাশে কুড নট অথবা কুড। ক্লিয়ার না বিষয়টা? একদম মজা করে শিখলাম না টেন্সের ব্যবহার, কিন্তু এই পর্যন্ত শেষ। ও, আরেকটু আছে, এগুলো একটু বলি, সেটা হচ্ছে কি, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড থাকলে দেন বসাবো তারপরে ভি টু, যেমন নো সোনার হ্যাড দে রিচড দ্য স্টেশন উই, সরি দেন দিতে হবে, দেন উই রিচড দিলাম, অথবা উই কেম দিতে পারি, উই ওয়েন্ট দিতে পারি, যেটা দেয় তার মানে আমার কি করতে হবে, এখানে ভি টু ব্যবহার করতে হবে। জাস্ট আপনাদের যেটা হবে দেন পর্যন্ত থাকবে না, আপনি শুধু দেন যোগ করে তারপরে কি করবেন, ভার্বের দেন মানে সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে দিবেন। বিষয়টা মানে ক্লিয়ার না? আমি আরেকটা বলছি, আবার স্কার্সলি অথবা হার্ডলি এটার সাথে ওয়েন হয়, স্কার্সলি অথবা হার্ডলি এটার সাথে ওয়েন হয়, স্কার্সলি অথবা হার্ডলি এটার সাথে ওয়েন হয়, যেমন হার্ডলি হ্যাড দে রিচ দ্য স্টেশন, তারপরে আমি কি বলবো যে ওয়েন হবে, এবার ওয়েন আই কেম দিতে পারি, ওয়েন আই টুক দিতে পারি, লাইক দ্যাট, একটা বার বসালে কিন্তু হয়ে যাচ্ছে। আমার বিশাল লম্বা অনেক কিছু লেখা লাগে না, জাস্ট সিস্টেমেটিক্যালি আমি একটু লিখলে কি হচ্ছে, আমি ফুল মার্কস পেয়ে যাচ্ছি, একদম ক্লিয়ার? তাহলে টেন্সের ব্যবহার কিন্তু শেষ। এবার কি করব, গ্রামারের স্ট্রাকচার, এটা তো 2 মিনিটের পড়া, জাস্ট দেখেন কত মজা, আমার সাথে সাথে বলেন, উড ইউ মাইন্ড, কি বললাম, উড ইউ মাইন্ড, কি বললাম, উড ইউ মাইন্ড, কি বললাম, ফিল লাইক, কি বললাম, উড ইউ মাইন্ড মানে যদি কিছু মনে না করেন, আর ফিল লাইক মানে আমার ইচ্ছে করে, মানে ইচ্ছে করা, ফিল লাইক, উড ইউ মাইন্ড ফিল লাইক, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু মানে হচ্ছে জন্য, লুক ফরওয়ার্ড টু মানে ওদিকেই রাখবে অপেক্ষা করা, অ্যাকস্টম টু, গেট ইউজ টু, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিলেই হয়ে যাচ্ছে। একদম ক্লিয়ার বিষয়টা? লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাকস্টম টু, গেট ইউজ টু, তাই না? তারপরে উড ইউ মাইন্ড, উইথ আ ভিউ টু, ছয়টা বলছি, একটু মুখস্থ করে নেন। এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে এগুলোর পরে আমি, এবার হচ্ছে জাস্ট বারবার খেলা, দেখেন টেন্স লাগবে না, ওই বারবার সাথে আইএনজি যোগ করলেই আমার হয়ে যাচ্ছে। যেমন উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম, কিছু না মনে করলে আপনার নামটা বলবেন, উড ইউ মাইন্ড হেল্পিং মি, দেখছেন এখানে বারবার সাথে আমি আইএনজি যোগ করছি হয়ে যাচ্ছে। তারপরে যেমন ধরেন দ্য স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস উইথ আ ভিউ টু, জন্যে, তাহলে স্টুডেন্টরা ক্লাসে কিসের জন্য আসছে, যেমন টু এর পরে আমি লার্নিং ইংলিশ দিব, ইংলিশ শেখার জন্য, লার্নিং ইংলিশ। তারপরে হচ্ছে আর্নিং নলেজ, গেইনিং নলেজ, কত সুন্দর, চমৎকার না? উইথ এ ভিউ টু থাকার কারণে আমি কি করলাম, বারবার সাথে আইএনজি দিয়ে দিলাম, আমার কোনো চিন্তা করতে হচ্ছে না, ফিল লাইক, ফিল লাইক আছে, ইচ্ছে করে, যেমন আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করে, আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করে, তাহলে ফিল লাইক হলে কি হবে, বারবার সাথে আইএনজি। এখন ফিল না দিয়ে ফিল তো দিতে পারি, মানে বারবার দুই নম্বর দিতে পারি, সেক্ষেত্রে কি করবো আমরা, একই কথা, যেমন হি ফেল লাইক ডুইং ইট,
হি ফিলস লাইক ইচিং, তার খেতে ইচ্ছে করছিল, লাইক দ্যাট, অতীতের বোঝাবে, সিস্টেমটা একই, ক্লিয়ার? তাহলে এগুলো যখন বাক্যে থাকবো আমরা কি করবো, বারবার সাথে আইএনজি দিলি হয়ে যাচ্ছে। এবার আসেন, বারবার সাথে আইএনজি দিব না, এবার বারবার দুই নং কোথায় বসে দেখেন, ইট ইজ হাই টাইম, এটা সবাই জানে, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট প্লাস বি টু, যেমন ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু হাউস, ইট ইজ হাই টাইম উই হেল্পড, ইট ইজ হাই টাইম উই গেভ, ইট ইজ হাই টাইম উই গেভ, দেখছেন আমরা কি করেছি, বারবার দুই নং বসাচ্ছি, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট প্লাস বি টু, ক্লিয়ার বিষয়টা? তারপরে কি, তারপরেটা হচ্ছে আমার আর লিস্ট থাকবে, যখন লিস্ট থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে, লিস্ট মানে ভয়ে, তখন ওই সেন্টেন্সে শুড এর ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস শুড, কেমন সেটা একটু বলে দিই, যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, লিস্ট ভয়ে, কিসের ভয়ে, হি শুড, দেখছেন শুড আর শুড কিন্তু আছে, হি শুড ফেল ইন লাইফ অথবা ফেল ইন এক্সাম, ইন দ্য এক্সাম যেটা বলি, অথবা হি শুড ফেল দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তার মানে সিস্টেমে থেকে একটু লিখলিক হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম, লিস্টের লিস্ট যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা কি করবো, সাবজেক্টের পরে অবশ্যই শুড আনবো, সাবজেক্টের পরে অবশ্যই কি আনবো, শুড আনবো, বিষয়টা একদম ক্লিয়ার না, অনেক ইজি কিন্তু। তাহলে আমরা গ্রামার স্ট্রাকচার কি জানলাম, উইল মাইন্ড, আচ্ছা আই ফিল লাইক, তারপরে উইথ এ বি টু লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টমড টু, গেট ইউজড টু, এগুলোর পরে বারবার আসতে বারবার সাথে আইএনজি, আর হচ্ছে ইট ইজ হাই টাইম এর পরে বারবার আসতে বারবার সাবজেক্ট প্লাস দুই নং হয়। তারপরে যেটা বললাম আমি সেটা হচ্ছে কি, লিস্ট থাকলে সাবজেক্ট প্লাস শুড এর ব্যবহার করতে হয়। এই তিনটা স্ট্রাকচার খুব ভালো করে জেনে নেবেন, তাহলে স্ট্রাকচারের কাজও শেষ, টেন্সারও শিখলাম স্ট্রাকচারও শিখলাম, এখন কোনটা শিখবো বলেন তো, এখন যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রাকচারও নাই টেন্সও নাই, ওই ওয়ার্ডগুলো থাকলে মিল করে লিখে দিলেই হয়ে যাচ্ছে, মানে অর্থভাবে একটা বাক্য লিখলেই হয়ে যাচ্ছে, এটার জন্য কোন টেন্সে আছে কিসের আছে এত কিছু চিন্তা করতে হবে না, সেই বাক্য সেই ওয়ার্ডসগুলো কি দেখেন, দো যদিও, অল দো যদিও, সিন্স সময় বোঝাবে, থেকে হতে বোঝায় অনেক সময়, তারপরে যেমন ধরেন কি হতে পারে, টিল, আনটিল, তারপরে রিলেটিভ প্রোনাউন গুলো আছে যেমন হোল, উইচ, ওয়ার, এগুলো এগুলো থাকলে আমার এগুলোর সাথে মিল রেখে একটা লিখে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু। যেমন একটা এক্সাম্পল দেই, দেয়ার হিজ পুয়ার, যদিও সে গরিব বাট অনেস্ট, মিলে গেছে না, বাট অনেস্ট দিয়ে আমি মিলে গেছে, গ্রামার লাগছে কিছু লাগছে, লাগে নাই কিন্তু, কি বুঝলাম আমরা, এগুলোর সাথে মিলিয়ে লিখে দিলেই হয়ে যাচ্ছে, ডো ডো এর ব্যবহার গেল। এবার যেমন ধরেন আমি বললাম এবার কি, আনলেস, আনলেস মানে যতক্ষণ, যদি না, ফর এক্সাম্পল আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবা, ঠিক আছে, এখানে আমার কি করতে হচ্ছে, কোনো কিছু চিন্তা করতে হয় নাই, ঠিক আছে না। আবার যেমন ধরেন এবার আমরা আনটিল এর ব্যবহার করতে পারি, যতক্ষণ না পর্যন্ত, ফর এক্সাম্পল ওয়েট ফর মি আনটিল আই কাম, যতক্ষণ পর্যন্ত আমি না যাবো তুমি ওয়েট করো, কোনো কিছু ভাবতে হয়েছে, মানে মিলে লিখে দিচ্ছি, তাই না। তারপরে আবার যেমন ধরেন আমি লিখলাম ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ উইচ, আমি এখানে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, তারপরে উইচ ইজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে, আমি যেভাবে লিখি মিলে লিখতে পারলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে। আবার যেমন ধরেন আই নো দ্য প্লেস হোয়ার দিলাম, তাহলে হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। আবার আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, দেখছেন টেন্সের চিন্তা করতে হয় না, আমি কিন্তু মিলে লিখে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আজকে তিন ধরনের সেন্টেন্স আমরা পেলাম, একটা হচ্ছে টেন্সের ফলো করতে হবে, টেন্স কোথায় ফলো করতে হবে বলে দিয়েছি, আবার গ্রামার স্ট্রাকচার কোথায় ফলো করতে হবে সেটাও বলে দিয়েছি, আবার কোথাও গ্রামার লাগবে না, কোনো স্ট্রাকচার ফলো করতে হবে না, লিখে দিলেই হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বলে দিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।